বন্ধুরা, আমরা অনেকেই ব্যবসা করতে চাই বা আমরা অনেকে ব্যবসা করি, কিন্তু যখনই আমাদের মাথায় কোনো একটা ব্যবসার কথা আসে তখনই আমরা সবসময় বাজারে যেসব প্রচলিত ব্যবসা আছে অর্থাৎ চলতি যে সমস্ত ব্যবসা সেগুলোই আমাদের মাথায় আসে। কিন্তু বন্ধুরা, চলতি ব্যবসা করলে আমাদের সামনে সবথেকে বড় যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে মার্কেটে প্রতিযোগিতা অনেক বেশি থাকে, যার ফলে মালটা যখন অর্থাৎ যেটা আমরা তৈরি করব সেটা যখন আমরা মার্কেটে বিক্রি করতে যাব তখন কিন্তু সবথেকে আমাদের বড় প্রবলেম হয়ে থাকে, কারণ সেখানে প্রতিযোগিতা অনেক বেশি। তবে এই নয় যে আমি আপনাদেরকে এটাই বলছি না যে আপনারা চলতি ব্যবসা করবেন না, অবশ্যই আপনারা করুন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পরিশ্রমটা বেশি করতে হবে। কিন্তু বন্ধুরা, আমাদের আশেপাশে এমন কিছু কিছু জিনিস বা প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে যে ব্যবসা করা যায় এবং তার থেকে যে একটা ভালো টাকা ইনকাম করা যায় সেটা আমাদের মাথায় আসে না, এবং সেই ব্যবসাগুলো বাজারে যেসব চলতি ব্যবসা আছে সেগুলো থেকে কিন্তু একদমই আলাদা। অর্থাৎ বলতে গেলে কোটিতে একজন অর্থাৎ হাতে গোনা খুব কম ব্যক্তি আছেন যারা এই ব্যবসাগুলোকে করে, যার ফলে যে প্রোডাক্টটা তৈরি হয় এই ব্যবসায় সেই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু মার্কেটে প্রচুর থাকে। তো বন্ধুরা, সেই রকমই আজকে আমি আপনাদেরকে একটি ব্যবসার আইডিয়া দিতে চলেছি, যেখানে আপনারা ফেলে দেওয়া আবর্জনা যেগুলো আমাদের পরিবেশকে দূষণ করে সেই সমস্ত আবর্জনা থেকে আপনারা প্রোডাক্ট তৈরি করতে পারবেন, এবং যদি আপনারা ব্যবসাটাকে ঠিকমতো করতে পারেন তাহলে আপনারা পার ডে প্রায় 5 থেকে 6 হাজার টাকা ব্যবসাটা থেকে ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে আমি একটা কথা ভুল বললাম যে প্রোডাক্ট তৈরি করবেন, কোনো প্রোডাক্ট আপনারা তৈরি করবেন না, এই ব্যবসায় যেটা আপনারা তৈরি করবেন সেটা হচ্ছে একটা র মেটেরিয়ালস। অ্যাকচুয়াল সেই র মেটেরিয়াল যখন অন্য জায়গায় যাবে তখন সেইখানে সেটা প্রসেসিং হয়ে প্রোডাক্ট তৈরি হবে। তো অ্যাকচুয়াল আপনারা এই ব্যবসায় র মেটেরিয়ালস তৈরি করবেন। তো বন্ধুরা, মার্কেটেতে র মেটেরিয়ালসের কীরকম চাহিদা সেটা আমরা সবাই জানি, এবং এই ব্যবসায় যে র মেটেরিয়ালসটা তৈরি হবে সেই র মেটেরিয়ালসের চাহিদা যে মার্কেটে কতটা সেটা আমি ব্যবসাটার নাম বলার পরই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটা আপনারা গ্রাম বা শহর যেখান থেকে শুরু করুন না কেন, আপনি কিন্তু আপনার ব্যবসাকে গ্রো করাতে পারবেন। অর্থাৎ আপনি প্রোডাক্ট তৈরি করার পর যদি একবার হোলসেলার ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু হোলসেলার আপনার ঘর থেকে আপনার মালটিকে তুলে নিয়ে যাবে, আপনাকে আর হোলসেলারের কাছে যেতে হবে না। বন্ধুরা, এই ব্যবসাটা করার জন্য আপনাদের লাগবে এই রকমের একটি মেশিনের, এই মেশিনটির সাহায্যেই কিন্তু আপনারা এই ব্যবসাটিকে পুরোপুরি শুরু করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের যে কোনো জিনিস রিসাইক্লিংয়ের ব্যবসার ব্যাপারে বলবো। তো এই প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের যে সমস্ত জিনিসগুলো অর্থাৎ ভাঙাচোরা যে সমস্ত জিনিসগুলো আছে, তো সেগুলো থেকে আপনারা অ্যাকচুয়াল র মেটেরিয়ালস তৈরি করবেন, অর্থাৎ এগুলোকে ক্রাশ করে অর্থাৎ গুঁড়ো করে সেগুলোর র মেটেরিয়ালস তৈরি করবেন। পরবর্তীতে সেই সমস্ত র মেটেরিয়ালস ফ্যাক্টরিতে যাবে এবং তার থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে। তো অ্যাকচুয়াল আপনারা র মেটেরিয়ালস তৈরি করবেন এই ব্যবসায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে এই প্লাস্টিকের রিসাইক্লিং ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে সব কিছু। তাই বন্ধুরা, ভিডিওটা আবার বলছি, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ব্যবসায় আইডিয়া আমার চ্যানেলের মাধ্যমে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন ব্যবসার আইডিয়া শুরু করা যাক। বন্ধুরা, এই প্লাস্টিক কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা অপরিহার্য অঙ্গ বললেই চলে। যদি আমরা জলের দিকে যাই তাহলে জলের বোতল প্লাস্টিকের তৈরি হয়, যদি আমরা বাসনপত্রের দিকে যাই সেখানেও কিন্তু প্লাস্টিক, সব কিছুতেই কিন্তু এই প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু জলের বোতল যখন আমরা জলটা খেয়ে ফেলি তখন সেই বোতলটাকে ফেলে দিই, যার ফলে সেটা কিন্তু পরিবেশকে দূষণ করে, কারণ এটা কিন্তু ডিকম্পোজ হয় না অর্থাৎ পচে যায় না বা নষ্ট হয়ে যায় না, নষ্ট হতেও কিন্তু বহু দিন টাইম লাগে। যার ফলে এই যে জিনিসগুলো অর্থাৎ প্লাস্টিকের জিনিসগুলোকে নিয়ে যদি আপনি ব্যবসাটা করেন অর্থাৎ এর রিসাইক্লিংয়ে যদি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা খুব ভালো ব্যবসা করতে পারবেন, কারণ এটা পরিবেশকে রক্ষা করবে। এবং তারই সঙ্গে সঙ্গে ব্যবসাটা যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাহায্য পাবেন, যেমন আপনারা ঋণ পেতে পারেন, বিভিন্ন ধরনের ছাড়পত্র পেতে পারেন, এই সমস্ত কিছু আপনারা পেতে পারেন এই ব্যবসাটা করলে। আর তারই সঙ্গে সঙ্গে এই যে প্লাস্টিকের গুঁড়োগুলো তৈরি হবে অর্থাৎ যে র মেটেরিয়ালসটা তৈরি, যে সমস্ত ধরুন বোতল ক্রাশ করে বা প্লাস্টিকের যে সমস্ত জিনিস আছে সেগুলোকে ক্রাশ করে যে গুঁড়োগুলো তৈরি হবে সেগুলো কিন্তু বাজারে চড়া দামে বিক্রি হয়, কারণ সেগুলো থেকেই কিন্তু আবার প্লাস্টিক তৈরি হয়ে থাকে, যার ফলে এই ব্যবসার ডিমান্ড কিন্তু ব্যাপক আছে। তো বন্ধুরা, প্রথমে চলুন দেখে নেওয়া যাক যে এই ব্যবসাটা করতে গেলে আপনাদের কী কী মেশিনের দরকার পড়বে। বন্ধুরা, এই প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটা করতে গেলে অর্থাৎ প্লাস্টিকের যে বোতল বা আদার্স যে সমস্ত জিনিস আছে সেগুলোকে ক্রাশ করতে গেলে অর্থাৎ গুঁড়ো করতে গেলে ভাঙতে গেলে আপনাদের মেশিনের দরকার লাগবে। তো সেই মেশিন দুই ধরনের হয়,
একটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন, আরেকটি হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন, অর্থাৎ প্ল্যান্ট বলা যায় সেটাকে। তো সেমি অটোমেটিক যে মেশিনগুলি আছে, তো সেই সেমি অটোমেটিক মেশিনগুলির দাম মোটামুটি 1.5 লাখ টাকা থেকে আপ টু 3.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে মেশিনের দাম নির্ভর করবে মেশিনের ক্যাপাসিটির ওপর। যেমন 1.5 লাখ টাকার যে মেশিনটি আছে, সেই মেশিনটির সাহায্যে আপনারা প্রতি ঘন্টায় প্রায় 100 থেকে 150 কেজি আপনারা এই বোতল ক্রাশ করতে পারবেন বা প্লাস্টিকের জিনিস ক্রাশ করতে পারবেন। 2.5 লাখ টাকার যে মেশিনটি আছে, সেটার সাহায্যে আপনারা প্রায় 250 থেকে 300 কেজি করে এই প্লাস্টিক ক্রাশ করতে পারবেন। 3.5 লাখ টাকা দামের যে মেশিনটি আছে, সেটির সাহায্যে আপনারা 500 থেকে 550 কেজি করে এই প্লাস্টিক ক্রাশ করতে পারবেন। তাই মেশিনের দাম বিভিন্ন হয়ে থাকে, মেশিনের ক্যাপাসিটির ওপর মেশিনের দাম কিন্তু নির্ভর করে। তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে এই সেমি অটোমেটিক যে মেশিনগুলি রয়েছে, এগুলিকে চালাতে গেলে কিন্তু আপনাদের বাড়ির যে 220 ভোল্ট আছে সেই ভোল্টে কিন্তু চলবে না। এর জন্য অবশ্যই আপনাদেরকে কমার্শিয়াল লাইন নেবার প্রয়োজন পড়বে, কারণ এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটা 240 ভোল্টে চলে। অর্থাৎ বাড়ির যে নর্মাল যে কানেকশন হয় সেটা হচ্ছে 220 ভোল্ট, আর এই মেশিন চলছে 240 ভোল্টে। অবশ্যই তাহলে আপনাদেরকে কমার্শিয়াল লাইন নেবার প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, এবার আসা যাক অটোমেটিক মেশিনের কথায়, বা বড় প্ল্যান্টের যে কথাটা আমি বলছিলাম, ফুল প্ল্যান্ট সেটার কথায়। তো এই যে ফুল প্ল্যান্টগুলো হয় সেগুলো আবার সাইজ ওয়াইজ হয় এবং অবশ্যই ক্যাপাসিটির ওপর নির্ভর করে। তো এই যে ফুললি অটোমেটিক মেশিন রয়েছে বা প্ল্যান্ট যেটা রয়েছে, তার দাম শুরু হচ্ছে মোটামুটি 7.5 লাখ টাকা থেকে আপ টু 23 লাখ টাকা পর্যন্ত। আমি প্রথমেই বলেছি যে এই যে প্ল্যান্ট বা মেশিন যাই বলুন না কেন, এর দাম নির্ভর করবে মূলত এর সাইজের ওপর এবং তারই সঙ্গে ক্যাপাসিটির ওপর। তো মোটামুটি 10 লাখ টাকার যে মেশিনটি রয়েছে, সেই মেশিনটির সাহায্যে আপনারা প্রতি ঘন্টায় প্রায় 600 থেকে আপ টু 700 কেজি পর্যন্ত এই প্লাস্টিক রিসাইকেলিং করতে পারবেন, অর্থাৎ ক্রাশ করতে পারবেন। আর 23 লাখ টাকা দামের যে মেশিনটি রয়েছে, সেই মেশিনটির সাহায্যে আপনারা প্রতি ঘন্টায় 1300 কেজি থেকে 1500 কেজি আপ টু 1700 কেজি পর্যন্ত, কিছু কিছু মেশিন আছে 1700 কেজি পর্যন্ত কিন্তু আপনারা এই প্লাস্টিক ক্রাশ করতে পারবেন বা প্লাস্টিক রিসাইকেলিং করতে পারবেন। তো যদি আপনারা এই ব্যবসাটা শুরু করতে চান, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা প্রাথমিক পর্যায়ে আপনারা একটি সেমি অটোমেটিক মেশিন, 2.5 লাখ টাকা দামের যে সেমি অটোমেটিক মেশিনটি রয়েছে সেটিকে নিয়ে আপনারা শুরুন। কারণ সেক্ষেত্রে আপনার কিন্তু এই মেশিনটি যদি আপনারা কেনেন, আপনার কিন্তু বাজেটের মধ্যে হবে এবং আপনি এই ব্যবসাটিকে ঠিকমতো করতে পারবেন। এখন আপনারা ভাবছেন যে এই মেশিনগুলো আপনারা কোথায় পাবেন? তো বন্ধুরা, এই মেশিনগুলি আপনারা ইন্ডিয়ামার্ট.com-এ পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দামের কিন্তু মেশিন রয়েছে। তো এই মেশিনগুলো আপনারা কলকাতার মধ্যেই পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলারের কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। তো এই যে সেলারের কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, এই সেলারের কন্ট্যাক্ট ডিটেলস আপনারা যদি যোগাযোগ করেন, তাহলে আপনারা সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এই মেশিনগুলিকে কিনতে পারবেন। তো আমি প্রথমেই বলেছি মেশিনের দাম নির্ভর করবে মেশিনের ক্যাপাসিটির ওপর। তো মেশিনের যেমন ক্যাপাসিটি হবে, মেশিনের দাম তেমনি নির্ভর করবে। তো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, যে এই যে সেলারের কন্ট্যাক্ট ডিটেলস এখানে যে সমস্ত রয়েছে, এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা যদি চান সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজেতে গিয়ে, এখানে বিভিন্ন ধরনের সেলার আছে, এখানে দেখতে পাচ্ছেন যে কল নাও বলে রয়েছে, এই কল নাওতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা ডাইরেক্টলি সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আমি আপনাদের সুবিধার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমি কিছু নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারেও যদি আপনারা ফোন করেন সেখান থেকেও কিন্তু আপনারা এই মেশিনগুলিকে কিনতে পারবেন। তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে যখন আপনারা মেশিন কিনবেন, অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, মেশিন জেনে কিনবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে। কারণ আমি এখানে থাকবো না, আর যে সমস্ত সেলারে কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছি বা লিঙ্ক দিচ্ছি, তাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো রকম টাকা বা অন্য কোনো সম্পর্ক নেই। তাই অবশ্যই আপনারা নিজেদের রিস্কে কিনবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই আপনাদেরকে সেলারের কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছি। তো বন্ধুরা, এবার চলে যাওয়া যাক এই ব্যবসায় র মেটেরিয়ালসের কথায়। বন্ধুরা, এই ব্যবসায় র মেটেরিয়ালস বলতে একটাই আপনাদের জিনিস লাগবে, যেটা হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস। যেমন প্লাস্টিকের বিভিন্ন ধরনের বোতল, প্লাস্টিকের গামলা, প্লাস্টিকের বালতি, বিভিন্ন জিনিস আছে কিন্তু। তো সেইগুলো আপনারা এগুলোতে ব্যবহার করতে পারবেন, যেগুলো ফেলে দেওয়া হয় অ্যাকচুয়াল, তো সেইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই যে প্লাস্টিকের জিনিসগুলো, এগুলো আপনারা যারা ভাঙাচোরা বিক্রি করে আপনাদের লোকাল এলাকাতে দেখবেন থাকে সবাই, তো তাদের কাছ থেকে আপনারা এগুলোকে কিন্তু কিনতে পারবেন। তো তারা আপনাদেরকে মোটামুটি 14 থেকে 15 টাকা প্রতি কেজিতে এগুলো আপনাদেরকে বিক্রি করে দিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওতে এখন আপনারা যে মেশিনটি দেখছেন সেটি হচ্ছে প্লাস্টিক রিসাইকেলিংয়ের একটি সেমি অটোমেটিক মেশিন। তো এই মেশিনে এরকম আপনারা যদি বোতলগুলো দিয়ে দেন, এগুলো কিন্তু ক্রাশ হয়ে যাবে। তো এই মেশিনের সাহায্যে বিজনেস যদি করতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে এরকম প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের যে সমস্ত জিনিস, যেমন ভাঙা চেয়ার বা প্লাস্টিকের আরও যে সমস্ত জিনিস আছে, সেগুলো আপনাদেরকে মার্কেট থেকে কিনে আনতে হবে। তো যারা
ভাঙাচোরা বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা কিনে আনতে পারবেন। তারপরে আপনাদেরকে মেশিনের মধ্যে এইরকম বোতলগুলোকে এইভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলেই এই মেশিনটা এই বোতলগুলোকে পিস করে দেবে, একদম ছোটো ছোটো পিসেতে টুকরো করে এগুলোকে তৈরি করে দেবে। আর বন্ধুরা, যদি আপনারা এই মেশিনের সাহায্যে কাজ করতে চান, তাহলে আপনাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনারা যখন সাদা বোতল দেবেন তখন কিন্তু আপনাদেরকে সাদা বোতলই দিতে হবে, এবং বোতলের গায়ে যে স্টিকার লাগানো থাকে বা ক্যাপ যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে আলাদা করে বাদ দিয়ে দিতে হবে, তারপরেই কিন্তু আপনারা এইগুলোকে মেশিনে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র সাদা মালই বেরোচ্ছে, আর সাদা মাল যেটা তৈরি হয় সেটার কিন্তু ডিম্যান্ড বা তার দাম মার্কেটে কিন্তু অনেক বেশি থাকে অন্যান্যগুলোর তুলনায়। তো সেক্ষেত্রে আপনারা যদি সাদা মালটা তৈরি করেন আপনাদেরকে কিন্তু শুধুমাত্র বোতলই দিতে হবে, সাদা বোতল যেগুলো হয়ে থাকে। আর যদি আপনারা রং বেরঙের করতে চান তখন আপনারা যে চেয়ার আছে বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে প্লাস্টিকের সেগুলো দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটিকে চালানোর জন্য অপারেট করার জন্য একজনকে লাগবে, তো এখানে দেখতেই পাচ্ছেন, এবং এই যে জিনিস দিচ্ছে অর্থাৎ র মেটেরিয়াল যেটা হচ্ছে বোতলগুলো সেগুলো দেওয়ার জন্য একজনকে রাখতে হবে, এবং আরেকজনকে রাখতে হবে যারা এই যে বোতলগুলো ক্রাশ হয়ে যেটা বেরোচ্ছে অর্থাৎ র মেটেরিয়ালসটা সেটা আরেকজনকে প্যাক করার জন্য রাখতে হবে। টোটাল এই ব্যবসাটা করতে গেলে অর্থাৎ মেশিনটিকে চালাতে গেলে আপনাদের টোটাল তিনজন লোকের প্রয়োজন পড়বে। এবং এই যে মেশিনটা, এই মেশিনতে কিন্তু আপনাদের বাড়ির যে 220 ভোল্ট আছে সেই ভোল্টটা কখনোই চলবে না, তার জন্য আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে কমার্শিয়াল ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রাশ হয়েছে, এরকম ছোটো ছোটো টুকরোতে কিন্তু ক্রাশ হয়ে যাবে, এই বোতলগুলোকে কেটে দেওয়া হবে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা এই মেশিনটির সাহায্যে আপনারা এই ব্যবসাটিকে করতে পারবেন। তো বন্ধুরা, মেশিনটিকে বসানোর জন্য আপনাদের খুব যে বড় জায়গা দেখতেই পাচ্ছেন, খুব যে বড় জায়গা লাগবে না, ছোটোমোটো একটা জায়গা হলেই আপনারা কিন্তু এই মেশিনটিকে বসে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতেই পেলেন যে কীভাবে মেশিনের সাহায্যে এই বোতল বা প্লাস্টিকের আদার্স যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো ক্রাশ হচ্ছে। তো এবার আসা যাক যে এই ব্যবসাটা করবেন কিভাবে, বা এই ব্যবসাটা করতে গেলে আপনাদের কতটার মতো জায়গা লাগতে পারে, কীরকম ইনভেস্ট লাগতে পারে, সমস্ত কিছু ডিটেলসে। তো বন্ধুরা, এই যে ব্যবসাটা রয়েছে এই ব্যবসাটা প্রথমে আসা যাক ইনভেস্টের কথা। তো আপনি যদি 2.5 লাখ টাকা দামের একটি মেশিন কেনেন তাহলে আপনার লাগছে 2.5 লাখ টাকা মেশিনের জন্য, এবং যদি আপনি কমসে কম 100 কেজি র মেটেরিয়ালস কেনেন এবং 15 টাকা করেও যদি কেনেন তাহলে আপনার হচ্ছে 15,000 টাকা, মানে হচ্ছে 2,65,000 টাকা। আর যদি আপনার জায়গা থাকে তাহলে তো খুব ভালো, নাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে জায়গা কিনতে হবে বা ভাড়া নিতে হবে, তো ভাড়া নেওয়াটাই সব থেকে বেটার হবে। তো এবার আসা যাক জায়গার কোথায়। তো এই ব্যবসাটা করতে গেলে আপনাদের টোটাল মোটামুটি এরিয়া লাগবে 500 থেকে 1,000 স্কোয়ার ফিটের মতো জায়গা, কারণ আপনাদেরকে মেশিন বসাতে হবে, তারই সঙ্গে আপনাদেরকে র মেটেরিয়ালস যেটা আছে অর্থাৎ প্লাস্টিকের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে স্টক করতে হবে, তার জন্য কিন্তু একটা জায়গা লাগবে। এবং তারই সঙ্গে সঙ্গে যে আপনারা প্রোডাক্টটা তৈরি করবেন অর্থাৎ প্লাস্টিকের যে গুঁড়োগুলো সেগুলো তো আপনাদেরকে এক জায়গায় স্টক করতে হবে, তারও জন্য কিন্তু একটা জায়গা লাগবে। তো মোটামুটি ব্যবসাটা করতে গেলে আপনাদের 500 থেকে 1,000 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন পড়বে। তো এবার কারো কাছে যদি নিজস্ব জায়গা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সেইখানেই শুরু করতে পারবেন, অনেকজনকার ঘরেতে জায়গা থাকে, গ্রাম সাইডে তো অনেকজনকারই ঘরে জায়গা থাকে বা বাইরে জায়গা থাকে, করতে পারবে। আর শহরে যারা আছেন তারা যদি ভাবেন, তারা আপনারা চাইলে ছাদেতে কোনো একটা শেড লাগিয়ে আপনারা সেখানে ব্যবসাটিকে করতে পারবেন এই মেশিনটি বসিয়ে, অথবা আপনারা কোনো একটি জায়গা ভাড়া করে সেখানেও কিন্তু আপনারা এই মেশিনটিকে বসিয়ে ব্যবসাটিকে ভালোভাবে চালাতে পারবেন। তো এবার আসা যাক যে ব্যবসাটা করতে গেলে আপনাদের কী কী লাইসেন্সের দরকার পড়তে পারে। বন্ধুরা, এই ব্যবসাটা করতে গেলে তো প্রাথমিক পর্যায়ে আপনাদের প্রথমেই যে যে লাইসেন্সগুলো লাগবে সেটা হচ্ছে একটি জিএসটি নাম্বার, কারণ জিএসটি নাম্বার এখন যে কোনো ব্যবসার জন্য এখন দরকার পড়ে, তাই জিএসটি নাম্বার আপনাদেরকে কিন্তু একটা করতেই হবে। তারই সঙ্গে সঙ্গে আপনাদের লাগবে একটি ট্রেড লাইসেন্স। তো যদি আপনি গ্রাম এলাকায় থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনি এই ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন, আর যদি আপনি শহর এলাকায় থাকেন অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকায় তাহলে মিউনিসিপ্যালিটি অফিস থেকে আপনাকে এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এরই সঙ্গে সঙ্গে যেহেতু প্লাস্টিক একটা পলিউটেড জিনিস, তাই এর জন্য এই ব্যবসাটা করার জন্য আপনাদেরকে কিন্তু পলিউশন বোর্ডের অবশ্যই একটা এনওসি সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ পলিউশন বোর্ডের একটা লাইসেন্স আপনাদেরকে নিতে হবে। তারই সঙ্গে সঙ্গে যেহেতু মেশিনটা চালাতে গেলে আপনাদেরকে কমার্শিয়াল ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে, তাই ইলেকট্রিক ডিপার্টমেন্টে একটি ছাড়পত্র লাগবে। তো এই কটা লাইসেন্স থাকলেই কিন্তু আপনি ব্যবসাটিকে ফুলফিল স্টার্ট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনারা ভাবছেন আপনারা তো মেশিন কিনলেন, প্রোডাক্ট তৈরি করে ফেললেন, তা সেগুলোকে আপনারা বিক্রি করবেন কোথায়। তো বন্ধুরা, এই প্রোডাক্টগুলোকে আপনারা দুটি পর্যায়ে বিক্রি করতে পারবেন, একটি হচ্ছে অনলাইনে আর একটি হচ্ছে অফলাইনে। তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই অনলাইনের কথায়। তো
তো অনলাইনে এখন ভাবছেন যে আপনারা কোথায় বিক্রি করবেন। তো বন্ধুরা, আপনারা যদি বিক্রি করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া মার্কেটে আমি চলে এসেছি। তো ইন্ডিয়া মার্কেটে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা সেলার পেয়ে যাবেন যাদেরকে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রেটে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে, কোথাও 60 টাকা কেজি, কোথাও আপনার 35 টাকা কেজি, বিভিন্ন দামে কিন্তু আপনারা এগুলো বিক্রি করতে পারবেন। তো যেখানে আপনার বেটার লাগবে, যেখানে আপনার বেস্ট লাগবে, সেখানেই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো এইখানে আপনারা সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন কল নাও বলে লেখা রয়েছে। তো এই কল নাও এ ক্লিক যদি আপনারা করেন, এখান থেকে আপনারা ডাইরেক্ট সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই যে পেজের লিংক, এই পেজের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই সমস্ত সেলারদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে এগুলোকে বিক্রি করতে পারবেন। এছাড়াও যদি আপনারা গুগলে সার্চ করেন আপনার এলাকা ওয়াইজ যেখানে আপনি থাকেন, তো সেখানে আপনি যদি সার্চ করেন গুগলে লিখে, তো সেখানেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সেলারের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। সেখান থেকেও আপনারা কিন্তু অনলাইনে এগুলোকে বিক্রি করতে পারবেন। এরই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আপনাকে খোঁজ নিতে হবে যদি আপনি অফলাইনে বিক্রি করেন, তো আপনার এলাকা বা আশেপাশের এলাকায় কারা এই জিনিসগুলো কেনে, অর্থাৎ এই সমস্ত র মেটেরিয়ালসগুলোকে কেনে। তবে এটা আমি আপনাকে প্রথমেই বলে রাখি যে ব্যবসা শুরুর আগে আপনাকে কিন্তু এটা খোঁজ করতে হবে, কারণ ব্যবসা শুরুর পর কিন্তু আপনি এই খোঁজটা আর করতে পারবেন না, কারণ তখন আপনাকে বেশি জোর দিতে হবে আপনার ব্যবসার প্রতিতে। আপনি কীভাবে প্রোডাক্ট তৈরি করবেন তার দিকে আপনাকে বেশি নজর দিতে হবে। তো সেই জন্য আমি বলবো যে আগে আপনি হোলসেলার ধরুন, আগে আপনি কোথায় বিক্রি করবেন সেটা দেখুন, তারপরেই মেশিন কিনুন এবং ব্যবসা শুরু করুন। তো বন্ধুরা, এবার আসা যাক যে এই ব্যবসায় কীরকম লাভ থাকবে। তো বন্ধুরা, আপনারা এই যে প্লাস্টিকের যে সমস্ত বোতল বা ভাঙাচোরা যেগুলো রয়েছে, সেগুলো আপনার ভাঙাচোরাদের যারা আছে তাদের কাছ থেকে 15 টাকা কেজি দরে কিনবেন, এবং আপনার যে এগুলো ক্রাশ করতে টোটাল আপনার খরচ পড়বে মোটামুটি 17 থেকে 20 টাকা, তার বেশি আপনার যাবেই না। তাও 20 টাকা যায় না, অ্যাকচুয়ালি 17 টাকা 18 টাকা লাগে, তো আমি 20 টাকাই ধরলাম। তো এগুলো আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন মোটামুটি কমসে কম 45 টাকা, হোলসেল মার্কেটে কমসে কম 45 টাকা আপনারা বিক্রি করতে পারছেন। তো বন্ধুরা, এখন যদি আমি ধরি আপনার 1.5 লাখ টাকা দামের যে মেশিনটি রয়েছে সেটি দিয়ে যদি আপনারা ব্যবসাটা শুরু করেন, তাহলে আপনারা পার ঘন্টায় যদি 100 কেজিও আপনারা এই প্লাস্টিক গুঁড়ো করতে পারেন, এবং 25 টাকা লাভ রেখে যদি আপনারা বিক্রি করেন, বা 20 টাকা লাভ রেখেও যদি আপনারা বিক্রি করেন, তাহলে পার ঘন্টায় আপনার লাভ হচ্ছে কিন্তু 2000 টাকা। তাহলে আপনি সারাদিনে যদি কম করে 3 ঘন্টা কাজ করেন তাহলে আপনার হচ্ছে 6000 টাকা। তবে বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে এত লাভ হবে না, ব্যবসাটাকে আপনি ভালো করে গ্রো করান, আপনি মার্কেটিং করুন, তারপরেই কিন্তু আপনার এই ব্যবসা থেকে লাভের পরিমাণটা আপনি দেখতে পাবেন। প্রাথমিক পর্যায়ে একদমই কম টাকা ইনকাম হবে। তবে বন্ধুরা, ভেঙে পড়বেন না, ব্যবসাটাকে ধরে থাকলে আপনি অবশ্যই এই ব্যবসাটাকে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, ব্যবসাটার সম্বন্ধে আজকে এইটুকুই ছিল। ব্যবসাটার ব্যাপারে যদি আপনাদের আরও কিছু ডিটেলস জানার থাকে, নিচের কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। যদি কোনো নতুন ব্যবসার ব্যাপারে জানতে চান সেটাও আমাকে কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকার সঙ্গে শেয়ার করে দেবেন ব্যবসার আইডিয়াটাকে। আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ব্যবসার আইডিয়া পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল, জয় হিন্দ, বন্দে মাতরম।